সব দ্বন্দ্বের অবসান হয়েছে বলে আজ আমরা আবার একসঙ্গে হয়েছি। তাছাড়া ঋষিকে আমি এতদিন ভুল বুঝেছিলাম বলে যে বাকি দিনগুলো ভুল বুঝবো তা তো হতে পারে না। আমি তখন কি বললাম তুমি শোনোনি? ঋষির মতো একটা মানুষের সঙ্গে এক জীবনে বারবার দেখা হয় না। ঋষিকে এখন আমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু বলে মনে করি। কিন্তু তুমি আমাকে বলো তো, মিতুলকে নিয়ে কি তোমার মনে কোনো প্রশ্ন আছে আমাকে নিয়ে? তুমি তো ভাবতেই পারো যে মিতুলকে যখন আমি স্বেচ্ছায় বিয়ে করেছি, আর বিয়ের পর যখন এতগুলো দিন কেটেও গেছে, তখন মিতুলের সঙ্গে আমার মানসিক এবং শারীরিক সম্পর্ক হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই তো তোমার? এসব কথা থাক আয়ুষ, ইডিয়েট তুমি একটা। আরে আরে তুমি এইটুকু বুঝতে পারোনি যে আয়ুষ এই জীবনে অন্য কোনো মেয়ের শরীর ছুঁতে পারবে না, আর মনও না। আমি তো কিছু বলিনি এই কথাগুলো, তুমি নিজেই তো বলছো এই সমস্ত কথা। আমি বুঝতে পেরেছি তোমার মনে প্রশ্ন আছে, তুমি আমাকে মন থেকে স্পর্শ করতে পারছো না। আমি তোমার ছোঁয়া চিনি তো, আর সেই ছোঁয়ায় যদি কোনো বাধা থাকে সেটাও আমি চিনি। আমি যে তোমাকে চুয়েছি, কোনো বাধা পেয়েছো তুমি? আমার ছোঁয়ায় কোনো আড়ষ্টতা খেয়াল করেছো তুমি? করনি। আমার মন খুব পরিষ্কার ভাবে জেনেছে তুমি যেমন আমার ছিলে তেমনই আমার আছো, আর তেমনই আমার থাকবে। আজ তোমাকে আমি তোমার চোখের জল ফেলতে বারণ করবো না, তোমাকে বলবো না যে তুমি কেঁদো না। সত্যি তো অনেক চোখের জল জমা হয়েছিল আমাদের দুজনের, শুধু একটা অভিযোগ তোমার কাছে। মানুষ হিসেবে হয়তো আমি ঋষির মতো নই, সেটাও ভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না দিয়ে আমাকে একটু মানুষ হতে সাহায্য করতে পারতে তো। এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম। তোমার জীবনের চরম বিপদের সময় তুমি আমার বদলে ঋষিকে বেছে নিয়েছিলে। আমাকে তো খুব ইডিয়েট বলা হয়, এখন তো দেখছি ইডিয়েট আমি একা নই, তোমার তো খুব বুদ্ধির বহর। এই তোমার বুদ্ধি? তুমি আমার স্বামী আয়ুষ, আজ হয়তো ঋষি আমার বন্ধু কিন্তু সেদিনও শুধু আমার পরিচিত ছিল। আমি আমার স্বামীকে ঠকাতে পারি না, তাছাড়া ওর কাছে আমার কোনো দায়বদ্ধতাও ছিল না। আর ঋষিকে তো আমি সব সত্যি কথা বলেছিলাম। যে স্বামী তারই তো স্বপ্নটা ধারণ করার কথা ছিল তো, স্ত্রীর বিপদে, স্ত্রীর অসময়ে, স্ত্রীর সংকটে একমাত্র স্বামীরই তো পাশে থাকার কথা, আর তখনই তুমি আমাকে সব থেকে দূরে ঠেলে দিয়েছিলে। আমার যখন স্মৃতি হারিয়ে গেছিল তুমি এইভাবে আমাকে দু হাতে আঁকলে রেখেছিলে। তুমি আমার জন্য আলাদা বাড়ি ভাড়া করেছিলে। আর তাই
আর তাই যখন তোমার স্মৃতি ফিরে এলো তখন তুমি সবার আগে আমাকে প্রত্যাখ্যান করলে। কেন করেছি সেটা কৃষ্ণজি জানে। আমিও জানি, জানি কিন্তু মানতে পারিনি। আর এই অভিমানটা হয়তো তোমার উপর থেকে আমার কোনোদিনও যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, পারলে কি আমার কাছে না এসে, নাকি আমি পারলাম তোমার কাছে না গিয়ে? আয়ুষ, তোমার তো এখন অনেক রকম নিয়মের মধ্যে থাকা দাও, তুমি তো ধর একটাও মানছো না। বসবে চলো। কার জন্য মানতাম বলো তো? আমার তো জীবনের উপর কোনো টানই ছিল না। এখন থেকে তো মানবে। মানবো কাল থেকে। এতবার এতবার সিঁড়ি ভাঙছো কেন? বারবার একতলা দোতলা এগুলো কেন করছো? তোমার না বারো না এগুলো? কাল থেকে আর করবো না। আচ্ছা আয়ুষ, আমাকে একটা কথা বলো তো, তোমার কি এখনো খুব ব্যথা করে কোমরে? জানি না। বলো না, বলো না, আমাকে এখনো ব্যথা করে তোমার? বললাম তো জানি না। সেদিন হাসপাতালে তোমাকে ওই অবস্থায় দেখে আমার যে কি হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল যে কৃষ্ণজি এটা কিছুতেই আমার সঙ্গে করতে পার না। তুমি তো দয়া করে বাঁচিয়েছিলে আমাকে, তুমি তো দয়া করে বাঁচিয়েছিলে আমাকে। তোমাকে দয়া করে বাঁচিয়েছিলাম, তাছাড়া আর কি, দয়া ছাড়া আর কি বলবো বলো? বাঁচানোর আগেও ছিল না, আর বাঁচানোর পরেও ছিল না, দয়া বলবো না? বেশ ঠিক আছে, তোমার যা মনে হয় তাই হোক, তুমি তুমি তাই ভাবো, আমি তো তোমার মনের ভাবনাটা পাল্টাতে পারবো না। যাচ্ছ কোথায়? কোথায় আর যাবো? আমার কাছ থেকে সরে গেলে যে সরবো না, ওগুলো আমি শোনার পরও সরবো না। তুমি জানো আয়ুষ, তুমি তুমি কিভাবে আমাকে হার্ট করো। বেশ করি, বেশ করি হার্ট করি, তোমাকেই তো হার্ট করি, তোমাকে আমি ভাঙবো, চুরবো, নতুন করে করব। তুমি ছাড়া আর কারোর উপর তো আমার কোনো অধিকার নেই, আর অধিকার যে থাক সে আমি চাইও নি। জীবনে একটা মানুষ থাক না, একটা মানুষ থাক যার উপর, যার উপর যা ইচ্ছা, যা ইচ্ছা, যা খুশি তাই করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ো। শুয়ে পড়ো মানে? তুমি শোবে না নাকি? শোবো তো, আগে তুমি শো না। আজ আজ ঘুমোবো না, আজ কতদিন পর, কত শত দিন পর তোমাকে আমার কাছে পেয়েছি। আমি ভেবেছিলাম আমার জীবন আর আর হয়তো কখনো তোমাকে আমি কাছে পাবো না, আর যখনই এটা মনে হতো, যখনই এটা মনে হতো না, আমি তোমার উপর সাংঘাতিক সাংঘাতিক নির্মম ব্যবহার করতাম। আমি না আমি আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারতাম না যে আয়ুষ থাকবে আর আয়ুষের কাছে তুতুল থাকবে না। কেন না, কেন না প্লিজ, এখন তুমি কাঁদলে আমার খুব কষ্ট হবে। বারবার মনে হবে আমি তোমাকে কত কষ্ট দিয়েছি।
আর এখন থেকে, এখন থেকে আমার কথা একটু শোনো। এ বাড়িতে এত এত অপমান, এত অসম্মান নিয়ে আমি তোমাকে থাকতে দেবো না তো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি না হয় সমস্ত অপমান অসম্মান সবের মোকাবিলা করে নেব, তোমাকে এত মাথা ঘামাতে হবে না। আর তাছাড়া সমস্ত সংসারের ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে কে বলেছে? তোমার দরকার নেই। তার থেকে তুমি এখন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এবং তোমার জন্য যে মুভিটা ওয়েট করে আছে তাতে তাড়াতাড়ি জয়েন কর।